হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে বাচ্চাদের ট্রেন, তো ওই ট্রেনে আবার আমরা উঠবো, বড় মানুষও উঠা যায়, তো তাদের সাথে সঙ্গ দেওয়ার জন্য আমরা চলে আসলাম। তো এই বিনোদনটা আপনাদের মাঝে শেয়ার করবো, তাই ভাবলাম ভিডিওটা নিয়ে নিই। তো জিনিসটা কিন্তু খুবই সুন্দর পার্ক, এটা শুধু যে ট্রেনের জন্য এখানে তা না, আরও পার্কের অনেক সৌন্দর্য সৌন্দর্যের জিনিস আছে বাচ্চাদের খেলার জন্য। তো আজকে আপনাদেরকে সব সম্পূর্ণটাই ঘুরে দেখাবো যে এখানে মূলত ট্রেনের পরে অন্যান্য কি আছে এখানে এই পার্কটার মধ্যে। তো এই দেশের ঘর বাড়ি বা অন্যান্য অফিস এইসব জায়গা থাকতো, ওগুলির পরও যে বাচ্চাদের খেলার জন্য অনেক জায়গা করে রাখছে সরকারিভাবে। আর এটা এই আমরা যে এই ট্রেনে উঠছি এটা অনেক কমই বলা চলে, দাম $2 দুইটা রাউন্ড দেয়। আর এখানে অন্যান্য খেলার যে যা কিছু আছে সব ফ্রি, ওগুলি সরকারিভাবে করে রাখছে। তো এখানে ওই যে দেখেন বাচ্চাগুলি, ওরা কিন্তু দৌড়াইতেছে এই আমাদের ট্রেনের সাথে, ওরা অনেক মজা পাইতেছে। তাই হয়তো বা ওরা ওই অন্য ট্রেনটা গেল ওই দিক দিয়ে আবার দৌড়াইতে এসছে। জিনিসটা কিন্তু প্রাকৃতিক জিনিসটা দেখেন খুবই সুন্দর একটা জায়গা, এবং পরিবেশটাও খুবই সুন্দর, খুব কোয়েট। আমরা কিন্তু আমরা বড় হলো আমরা ট্রেনে চড়া কিন্তু খুবই মজা পাইতেছিলাম। আর এখান দিয়ে কিছু লোক ওই যে পার্ক এর ওই সাইডটা ভিতরে মাঝখানের সাইডটা এটা, তো এটা মানুষজন ঘোরাফেরা করতেছে। আবার এই যে ট্রেনের যেই ইন্ডিয়া ক্রসিং, তো এই ক্রসিং লাইনটা বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ ট্রেন যাইব এখন, এই বাচ্চারা এখানে দাঁড়া রয়েছে, আমাদের টাটা দিল। তো আমরা কিন্তু ওই যে বাচ্চারা আবার চলে আসছে, তারা তারা ট্রেনে না ছুঁড়ে দৌড়ে অনেক মজা পেতেছে। তো এই দেশের কিউই সাদা জাত ওরাই হয়তো বা এগুলি। তো এই দেশে মূলত দুইটা জাত, একটা হলো মাওরি জাত আর একটা হলো সাদা জাত। সাদা জাতটা আসছে হলো ইংল্যান্ড থেকে, আর মাওরি হলো এই জায়গার অনেক আগে থেকেই তারা এখানে বসবাস করত। তো ওই দুই জাতি মিলেই এই নিউজিল্যান্ডের মূলত দেশটা ওরা এখন বসবাস করে। তো এটা হলো মেমোরিয়াল পার্ক, এই গাছ ফুল ঝাড় গাছের মতন একটা পাতা জাতীয় কিছু ওইটা দিয়ে এই মেমোরিয়াল পার্কের নাম বানানো হয়েছে। তা আমাদের কিন্তু এক রাউন্ড হয়ে গেছে, আমরা আরেক রাউন্ড দিব। তো এটা হলো আমাদের দ্বিতীয় রাউন্ড চলবে, এখানেই টিকেটের জায়গা ছিল। তো আমাদের প্রথম রাউন্ডটা কিন্তু খুবই ভালো গেল। দ্বিতীয় রাউন্ডটা দেখি, এটা একটা আন্ডারগ্রাউন্ড ছিল, আর এখানে ফ্লাইওভার মতো একটা ব্রিজ এই পার থেকে ওই পার, ওই যে খেলাধুলার জন্য বাচ্চারা আসে এখানে। তো এইটা ওইটা গেছিলাম সাইড দিয়ে এই পার্কের, তো এইটা আবার মাঝখান দিয়ে আসছে, এটা আবার অন্য লাইন। তো এখান দিয়ে এই যে বাচ্চারা কি দৌড়াইতেছে, তো ট্রেন কিন্তু এত জোরে চলে না, তো আমি একটু ফাস্ট করে দিই কারণ ভিডিওটা লং হয়ে যায়, হয়তো আপনারা মনে করবেন যে এত কিছু দেখানোর কি মানে আছে, তার কারণে আমি একটু ফাস্ট করে দিছি। কিন্তু বাচ্চারা কিন্তু খালি পায়ে দৌড়াইতেছে, এখানে শুধু এই ঘাস, অন্য কোনো পাথর নাই, যার কারণে বাচ্চারা খালি পায়ে দৌড়াইতেছে, কোনো সমস্যা হইতেছে না। আমরা কিন্তু আমাদের দ্বিতীয় রাউন্ড শেষ পর্যায়ে এসে পড়েছি, আর একটু বাকি আছে। ওই যে দেখা যাচ্ছে পার্কের এইটা শেষ গন্তব্য, তো ওইখানে গেলেই আমাদের শেষ হয়ে যাইব। তাই এই যে আমরা এসে পড়েছি, আমাদের এখন এখানে নামতে হইব। তো এই যে আমরা কিন্তু নেমে গেছি, বা অন্যান্য যারা ছিল আমাদের সাথে তারাও নেমে গেছে। কত মোটা এগুলি, এগুলি চড়ে তারপরে দেখেন ট্রেনে কিছুই হয় না। তাই তিনটা বগি, একটা হলো ক্যাপ্টেন আর বাকি তিনটা হলো যাত্রীদের জন্য। আর এখানে বাচ্চারা কিছু খেলাধুলা করতেছিল, তো এটা আবার অন্য সাইট, তা আমরা এখানে যাই নাই। তো এই যে এখান দিয়ে আমরা টিকিট কিনতে গিয়েছিলাম, বা এখান দিয়ে আমরা ওই ট্রেনে উঠছিলাম। তা আমাদের ট্রেনের পর্ব শেষ, এখন আমরা পার্কের দিকে রওনা দেবো, চলেন পার্কে যাই। তো এই যে আমরা পার্কের দিকে হাঁটা দিতেছি, তো হাঁটা হাঁটা ওই একই জায়গায় একটু একটু 2 মিনিট হাঁটতে হয় এখানে যে পার্কটা। তো এখানে কিছু একটা দুর্ঘটনা ঘটছিল কয়েকদিন আগে, এখানে এক ইন্ডিয়ান বাচ্চা ওই জায়গায় পানির একটা রাউন্ড ওই যে দেখা যাচ্ছে ওইখানে পড়ে মারা গেছে সামহাও, জানি না কিভাবে কি এমনি মারা গেছে। তা আমরা তো এখানে ওই দিন ছিলাম না, তার জন্য আর কি ওই জিনিসটা বুঝতে পারি না।
আমার মেয়ে আবার উপরের দিকে ওঠার জন্য চেষ্টা করতেছে, ওইখানে ওই ওই স্লিপার যে স্লিপ কাটে ওইটার মধ্যে উঠার জন্য। তো এই জিনিসটা দেখি আমার খুবই ভালো লাগছে, এটা মনে হচ্ছে যে সেম আপনার মতো। তো এটা পাথর বা অন্য কিছু দিয়ে বানাইছে, তো জিনিসটা কিন্তু খুবই সুন্দর লাগতেছে, বৈশা রয়েছে সুন্দরভাবে। তা বাচ্চারা দেখলে খুবই মজা পাইব এই জিনিসটা দেখে। এই যে আমার মেয়ে দোলনায় উঠছিল, আর এইদিকে অন্য 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 জিনিসপত্র আছে এখানে বাচ্চাদের খেলার জন্য। তো অনেক কিছুই আছে এইখানে দেখার মতো একটা পরিবেশ এইখানে, জিনিসটা খুবই সুন্দর। এটা হলো জায়গার নাম হলো তারঙ্গা মেমোরিয়াল পার্ক। তো আজকে সানডে, তো ওয়েদারটা ছিল খুবই ঠান্ডা, বাতাস ছিল এখানে, তো আর একটু রোদ ছিল, যে কারণে ঠান্ডাটা অত লাগে নাই কে। আর এখানে এটা হইলো সাগর পাড়, সাগর পাড়টা ওই কাঠের মাধ্যমে দেওয়ালটা তৈরি করছে। আর এইখানে যখন পানি চলে যাবে একটু পরে দেখে নে কত পাখি যে পাখি পানি চলে গেছে। এটা হলো জোয়ারের মাধ্যমে পানি আসে এবং পানি যায়, তাই পানি এখন নাই। তো আমরা কিছু খাবার দিতেছিলাম পাখিরে, পাখি কিন্তু অনেক পাখি হয়ে গেছে, আর কিছুক্ষণ থাকলে পরে আরও অনেক পাখি হইব। তো জিনিসটা কিন্তু খুবই সুন্দর লাগতেছে, পাখি একসাথে সব পাখি আসতেছে। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে অন্য কোথাও নিউজিল্যান্ডের অন্য কোনো স্পটে। ধন্যবাদ সবাইকে, ভিডিওতে লাইক দিবেন, ধন্যবাদ।